হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ইনস্পিমি চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি চৌ, আজ একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজ সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো দেখুন, আজকের ওয়েদারটা ভালো আছে, সকাল থেকে মেঘ মেঘ করে আছে। আজকে মেয়ের শরীরটা ভালো আছে, তার মেয়ে স্কুল চলে গেছে, হাজব্যান্ড তো অফিস গেছে, তাই ভাবলাম সকাল সকাল ব্লগটা শুরু করে দিই। ভালো লাগছে বাইরের ওয়েদারটা আজকে। চলুন এই বলে আজকে ব্লগটা শুরু করি। তো সারাদিন কি করতে থাকি, সাথে থাকুন। ইটস বিইং মি। দেখুন, এই যে গরম গরম গোলাপ জামুন বানিয়ে নিলাম, আগেও রেসিপি দেখিয়েছি ওই জন্য দেখালাম না, এই যে বানিয়ে নিয়েছি। আর একটু রাবড়ি বানাবো, রাবড়ির সাথে গোলাপ জামুন খুব ভালো লাগে। রাবড়িটা বানানো হলে তারপর দেখাবো, মানে রাবড়ির ওপরে গোলাপ জামুন দিয়ে খায়। এখানে আমাদের বাংলায় তো শুধু রাবড়ি খায় আলাদা, কালো জামুন আলাদা খায়, কিন্তু এখানে রাবড়ির ওপরে গোলাপ জামুন দেয়, খুব ভালো লাগে খেতে। তাই দেখুন, এই যে গরম গরম বানিয়ে নিলাম। আর আছে মুড়ি, এই যে মা বেড়ে দিয়েছে মুড়ি, বেসন বড়া, পেঁয়াজ, আর একটু কালকে কলাই সেদ্ধ ছিল। তো ওই নিয়ে তিনজনেই বসে গেছি, মেয়ে তো স্কুল গেছে, তো খেয়ে নিই, খেয়ে আবার দেখি কি কাজকর্ম করা যায়। সবজি নিয়ে বসে গেলাম, এই তো এখনো হবে আর রাতেও হবে, বললাম কেউ আসবে ওই জন্য তারা বলুন। তো এখনকার সবজিটা ওই জন্য মার্কেটে নিয়েছে, আজকে লাউ শাক এনেছে মা, এখানে কোথায় হয়েছিল। তো লাউ শাক হবে, ডাল হবে, আর ডিম টিম ভেজে নেবে, আর ওবেলা রাইস হবে, মানে ফ্রাইড রাইস বানাবো, একটু চিকেন বানাবো, পনির, আর ওই গোলাপ জামুন বানালাম। আর এখানে কি লুচি ভাত দুটোই করতে হয় বাইরে, মানে আমাদের ওখানে যেমন শুধু ভাত করলেই হয়ে যায়, এখানে লুচি ভাত দুটোই করতে হয়। তো ওগুলো সবই করবো, তো সন্ধ্যাবেলা উড়ো উড়ে লেগে যায়, ওই জন্য একটু আমি কেটে রেডি করে রাখছি। মা রান্নাটা ওদিকে চাপিয়েছে, সেগুলো কেটে রেডি করে রাখি। তারপরে ঘরে এই যে একটু ঝুলঝাল যেগুলো আছে, তো একটা এখানে ল্যাডার আছে দেখাবো, সেটাতে উঠে বাপি আমি পরিষ্কার করবো। তো ওটা চান করার আগে করবো, তাই ভাবলাম আগে কাজগুলো এগুলো ছেড়ে নিই। আসলে কেউ এলে বাড়িতে খুব আনন্দ হয়, আমাদের এত দূরে থাকি, আমাদের চট করে তো বাড়ি থেকে কেউ আসে না। আর এখানে বন্ধু বান্ধব যারা আছে, আসছে যে আসবে, সে বরের মানে হাজবেন্ডের সাথে চাকরি করে একসাথে, তো সে দিল্লিতে ছিল, দিল্লি থেকে এসেছে এখানে পোস্টিং। আর তাই আমাদের কি আছে, যারা নতুন পোস্টিং আছে মানে সেট হতে একটু টাইম লাগে, তো বন্ধু বান্ধব যারা আছে তারা বাড়িতে থাকে, তো উইথ ফ্যামিলি আসবে। তো আমিও দেখিনি কোনোদিন, আমারও নতুন পরিচয় হবে। তো সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, যদি আসে আমি অবশ্যই দেখাবো, কাউকে জোর তো করা যায় না, জিজ্ঞাসা করে যদি আসে তাহলে অবশ্যই দেখাবো, নাহলে আর সন্ধ্যের পর থেকে তো ভিডিও বানাবো না, কারণ অনেকে পছন্দ করে না ক্যামেরার সামনে আসাটা। তো
জন্য বলে দিলাম আগেতেই। আপনারা ভাববেন বলছেন গেস্ট আসবে, গেস্ট আসবে, কিন্তু দেখা হলো না। তো যদি না আসতে চান তাহলে দেখাতে পারবো না। দেখুন সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল, তো ওই জন্য এবার ঘরগুলো একটু পরিষ্কার করবো। এই যে ঝুল হয়েছে, যেমন দেখুন ফোনগুলো, এগুলো প্রতিদিন তো আমরা লাগাল পাই না, ময়ে উঠে পড়তে হয়। আর পাখাটা একটু নোংরা হয়েছে, তাই ভাবলাম পুজোর আগে একটু পরিষ্কারও করে দিই। আর যদি টাইম আছে, সব কাজগুলো হয়ে গেল যখন, দেখুন এই যে এখানে এই সব ঘরে এরকম মই থাকে, খুব সুন্দর জিনিসটা দেখুন, যে ওপরে উঠে করব। এটা বাড়িওয়ালার বাড়িতেই ছিল, কিছু দরকার হলে যেরকম সিঁড়ির দিয়ে যে উঠে ওপরে থেকে, তো পাখাটাও পরিষ্কার হয়ে যাবে, ঝুলগুলোও পরিষ্কার হয়ে যাবে। তো করি আমি আস্তে আস্তে,
তো দেখুন সব কাজ হয়ে গেল, মোটামুটি দেখলেন কেমন করে ঝাড়লাম ওপরে উঠে উঠে। তো সব যেগুলো ঝেড়েছিলাম আবার সব ঝাড়ু দিয়ে, একবার তো সকালে ঝাড়ু দিয়েছি, আবার একবার ঝাড়ু দিয়ে বেডশিট টেডশিট চেঞ্জ করে পরিষ্কার করে এরপর একটু বসলাম, একটু জল খাই, এরপর পোছাটা লাগাবো দিয়ে স্নানটা করে নেবো। আর মা তো রান্নাবান্না করছেই, আবার বিকেল থেকে ওরা আসবে বলে রান্নাবান্না আছে, তাই আজকে আর কিছু এখন আমি আর করবো না। তো ওই যে কেটে কেটে রাখলাম রেডি করে, তো এবার স্নানটা করে নিই পোছাটা লাগিয়ে।